পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় টেস্ট জয়টা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত উৎসর্গ করেছেন শান্ত বলতে পুরো বাংলাদেশ দলই আসলে উৎসর্গ করেছেন শান্ত প্রেস কনফারেন্সে এসে ঘোষণাটা দিয়েছেন যে কিছুদিন আগে ছাত্রজনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেইখানে নিহত প্রত্যেকের প্রতি একই সঙ্গে বাংলাদেশ যে এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে বন্যার কারণে সেইখানে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে যে তাদের পাশে রয়েছেন এবং দলীয়ভাবেও পাশে থাকার কথা শান্ত জানিয়েছেন এবং সবাইকে সেই আহ্বানটা তিনি জানিয়েছেন বিজয়ীদের কথা শুনতে সবসময় ভালো লাগে এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন এরকম কথা বলেন তখন আমরা ওই একাতবদ্ধ বাংলাদেশেরই একটা ছবি খুঁজে পাই তার কথায় আর সেই একতাবদ্ধ বাংলাদেশই কি পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট ম্যাচ জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা রাখেনি সাকিব আল হাসানকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ঠিক আগের দিন দিন বাংলাদেশ পাকিস্তান টেস্টের চতুর্থ শেষে রেডিওর শিরোনাম ছিল হত্যা মামলার আসামি সাকিবের এবার কি হবে এর প্রেক্ষাপটটা আপনাদের সবারই জানা সাকিবের বিপক্ষে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে তার প্রেক্ষিতে বিসিবিতে উকিল নোটিশ পাঠানো হয়েছে সাকিবকে জাতীয় দল থেকে বা মানে প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার কথা সেই ঘন্টাতে বলা হয়েছে আমি যখন ভিডিওটা করি তখনও ক্রিকেট বোর্ডে কোনো রিয়াকশন পাওয়া যায়নি পরবর্তীতে আমি দেখেছি যে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলেছেন যে প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এখন সেই প্রথম টেস্টের শেষটা বাংলাদেশের যেভাবে হলো সেইখানে সাকিব যেইভাবে অবদানটা রাখলেন এরকম অবদান না রাখলে কি আসলে চলে বলেন তো দেখি আমি আমার ওই ভিডিওটাতেই বলেছিলাম যে সাকিবের বিপক্ষে অফ দ্য ফিল্ডে অনেক অনেক অভিযোগ রয়েছে সেই সব অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে তদন্ত হতে পারে ক্রিকেট বোর্ড সেটা করতে পারে এটা হচ্ছে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে যারা ভুক্তভোগী তারাও মামলা মামলা করতে পারে কিন্তু যেই মামলাটা সাকিবকে দেয়া হয়েছে হত্যা সাধারণ চোখে দেখে সেইটাকে আসলে মনে হয় না যে আহ এইটার সঙ্গে সাকিবের দূরতম কোনো সম্পর্ক রয়েছে ডেফিনেটলি আইন তো আইনের গতিতে চলবে আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না কিন্তু আমি ওই ভিডিওতে বলেছিলাম এইখানটাতে সাকিবের পাশে ক্রিকেট বোর্ডে থাকা উচিত প্রোটেক্ট করা উচিত যদি সাকিব চান তাহলে ক্রিকেট বোর্ড তাকে আইনের পরামর্শ দিয়েও সহায়তা করতে পারে ক্রিকেট বোর্ড কী করবে না করবে সেটা তো ওই অন্য আলোচনা কিন্তু মাঠের সাকিব এই জায়গাটাতে যখন বাংলাদেশ এইরকম একটা জয় পেলো সেইখানে তার সিগনিফিকেন্ট অবদান না রাখলে কি হয় নাকি বলেন তো দেখি এই যে ফিফ ডেতেই দেখেন তিনি তিনটা উইকেট পেয়েছেন এবং খুবই 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 গুরুত্বপূর্ণ স্পেশালি ওই প্রথম দুইটা উইকেট সাকিবের ক্ষেত্রে বলতে পারি একটা হচ্ছে গিয়ে সৌথ সাকলে ধরনের যিনি প্রথম ইনিংসে একশো রান করেছেন তাকে এইবার শূন্য রানে ইনিংসের শুরুতেই যে সাকিব ফিরে দিয়েছেন তারুন একটা বলে টার্নে বিট হয়েছেন তিনি এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন ফলে হচ্ছে স্ট্যাম্পিং হয়ে তিনি আউট হয়ে গেলেন শূন্য রানে এটা খুবই সিগনিফিকেন্ট অনেকগুলো কারণে কারণ ঠিক তার আগের ওভারে আবার বাবর আজম আউট হয়েছিল ওই আউটের মাধ্যমে সাতষট্টি রানে চতুর্থ উইকেট পাকিস্তানের পরে যায় বাংলাদেশ ওই সময় হচ্ছে গিয়ে জয়ের ব্যাপারে একটা বড় রকমের আশার জায়গা দেখতে পায় আবার সাকিবের পরের উইকেটটা দেখেন আবদুল্লাহ শফিকের যিনি ওপেনার হিসেবে নেমে মোটামুটি সেট হয়ে গিয়েছিলেন সাঁইত্রিশ রান করেছিলেন লাঞ্চের ঠিক আগে আগে কিন্তু তাকে আউট করে দিয়েছেন সাকিব তাকে বেরিয়ে মারতে গিয়েছেন এবং আবদুল্লাহ শফিকের ব্যাটার কানায় লেগে বলটা উঠে গিয়েছে ফলে এই উইকেটটাও সাকিব পেছেন আর লাঞ্চে পরে তিনি আরো একটা উইকেট পেয়েছেন ওইখানটাতে নাসিম শারীর উইকেট ফলে তিনটা উইকেট সাকিবের সাকিব এই টেস্টেডের আগে প্রথম ইনিংসে একটা উইকেট পেলেও এখানে একশো রান দিয়েছেন ভালো বোলিং করেননি খুব একটা ব্যাটিংয়েও নেমে তিনি হচ্ছে কি স্ট্রাগল করেছেন এই স্টেজ দেওয়ার পরেও পনেরো ষোলো রানে বেশি করতে পারেননি ফলে বাংলাদেশের এই ইনিংসটাতে যখন বাংলাদেশে এরকম একটা হিস্ট্রিক্যাল একটা ভিক্ট্রি পাচ্ছে তাতে সাকিবের আসলে অবদান না রাখলে চলে নাকি সাকিব ঠিকই সেই অবদানটা রেখেছেন আমি যেটা বলছিলাম যে সাকিবের একা নয় এটা হচ্ছে কি একেবারে একতাই বল সত্যিকার অর্থেই যে এখন আমরা এই যে বন্যা পরিস্থিতির মধ্যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে পাচ্ছি না বাংলাদেশের এই ভিক্টরিটাও কিন্তু ওই রকম আপনি কার অবদানকে খাটো করে দেখবেন বলেন ধরেন মুশফিকুর রহিম ম্যান অব দ্য ম্যাচ তিনি হয়েছেন ফ্যান্টাস্টিক একটা নখ খেলেছেন তিনি একশো একানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কতগুলি পার্টনারশিপ তিনি করেছেন তার ওই ইনিংসের এবং তার সঙ্গে ওই পার্টনারশিপগুলোর উপর ভর দিয়েই তো বাংলাদেশ প্রথম ইনিংসে একশো সতেরো রানের লিড নিয়েছে শেষ পর্যন্ত গিয়ে যেটা খুবই ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এই জয়ের ক্ষেত্রে মুশফিকের আগে তিন তিনটা ডাবল সেঞ্চুরি তার টেস্টে রয়েছে এইখানটা তো ডাবল সেঞ্চুরিটা তার আসলে ডিজার্ভ করতেন প্রাপ্য ছিল একশো একানব্বই রানে আউট হয়ে যাওয়াটা আসলে একটা যত যদি কিন্তু এখন নিশ্চয় মুশফিক খুব একটা মাইন্ড করবেন না যেহেতু দল জিতেছে তিনি ম্যান অফ দা ম্যাচ হয়েছে ধরে আপনি সাদমান ইসলামের কথা বলতে পারেন না প্রায় আড়াই বছর পর টেস্ট টিমে তিনি ফিললেন 2022 সালে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে লাস্ট টেস্ট খেলেছিলেন এবং এই টেস্টটাও তার খেলার কথা ছিল না যদি মাহমুদউল হাসান জয় সুস্থ থাকতেন জয় ইনজুরিতে পড়েছেন বলেই সাদমান সুযোগ পেয়েছেন আর আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে তিনি তিরানব্বই রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন ইনফ্যাক্ট ওইখানটাতে সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল মুশফিকে যেমন ড্রাবল সেঞ্চুরি সাদমানের তেমনি সেঞ্চুরি কিন্তু তারপরেও তার ওই ইনিংসটার অবদান তো কম নয় বাংলাদেশের ফার্স্ট ইনিংসে লিড নেবার ক্ষেত্রে বলতে পারেন আপনি লিটন দাসের কথা লিটনও তো এইখানটাতে যেই ইনিংসটা তিনি খেলেছেন ছাপ্পান্ন রানের এবং সেইখানটাতে এত সুন্দর স্ট্রোক প্লে করেছেন যেটা ড্রেসিং রুমে কনফিডেন্স ছড়িয়ে দিয়েছে কাউন্টার অ্যাটাক যে করেছেন তাতে পাকিস্তানে লাইন আপনি একটু এলোমেলো হয়ে গিয়েছে এবং পার্টনারশিপ তো তিনিও তো মুশফিকের সঙ্গে বিগ পার্টনারশিপ করেছেন বলতে পারেন আপনি মোমিনুলের কথা মমিনুলও তো চুরানব্বই রানের একটা জুটি করেছেন সাতমানের সঙ্গে ইনিংসের শুরুতে এবং তিনি নিজে পঞ্চাশ রান করেছেন ফলে তার অবদানও কিন্তু কম নয় আর মেহেদি হাসান মিরাজ ফ্যান্টাস্টিক ভাই ফ্যান্টাবুলাস প্রথমত হচ্ছে তার ব্যাটিং সাতাত্তর রানের ওই ইনিংসটা খেলেছেন মুশফিকের সঙ্গে প্রায় দুইশো ছুঁই ছুঁই একটা পার্টনারশিপ করেছেন এবং তাতে করেই কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশ ওই লিড নেওয়ার পথে অনেকখানি এগিয়ে গিয়েছে লিড আসলে নিয়েছো সো মিরাজের ওই ব্যাটিংয়ের পরে আপনি যদি তার বোলিংটা দেখেন যে এই ফিফ ডেতে এসে তিনি চার চারটা উইকেট পেয়েছেন যেই উইকেটগুলোর মধ্যে মোহাম্মদ রিজনের উইকেটটাও রয়েছে যিনি বাংলাদেশের গলার কাটা হয়েছিলেন সো মিরাজ কেউ আপনি এই টেস্টের ম্যান অব দ্যান অব দা ম্যাচ হিসেবে ষোলো রানে যে তিন উইকেটে পরিণত করে ফেলেছিলাম পাকিস্তানকে এবং পাকিস্তান শুরুতেই ব্যাকফুটে চলে গেলেছিল সবগুলো উইকেট তো বাংলাদেশের পেসারে নিয়েছেন কিংবা পাকিস্তানের ইনিংস এর কথাই ধরুন সেকেন্ড ইনিংস ও পাকিস্তানের প্রথম তিনটা উইকেট কিন্তু আমাদের তিন পেস হাসান নিয়েছে সো তাদের অবদানটাও কিন্তু এইখানটাতে রয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেন্সিটাও ছিল দুর্দান্ত সেই অবদানের জায়গাটাও রয়েছে ফলে আপনি যদি ওইভাবে হিসাব করতে যান এই টেস্ট ম্যাচটা হয়েছে হচ্ছে গিয়ে মোটামুটি সবাই মিলে সবাই মিলে তাদের কন্ট্রিবিউশন বিগ বিগ কন্ট্রিবিউশনের জায়গাগুলো দিয়ে কিন্তু বাংলাদেশ এরকম একটা জয় পেয়েছে আমি যেটা বলছিলাম যে সাকিবের এরকম একটা পরিস্থিতিতে সাকিবের অবদান থাকবে না তাকে হয় সাকিব তার ওই অবদানটা রেখেছেন আবার একই সঙ্গে এরকম একটা জয়ে পুরো বাংলাদেশী যে অবদান রেখেছে পুরো দলটাই যে অবদান রেখেছে নিজের জায়গা থেকে হচ্ছে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এটা বলা যায় সেটাও নিশ্চয়ই সবার জন্য একটা বড় স্যাটিসফ্যাকশন আর যদি এই ধারাতেই আমরা খেলতে পারি তাহলে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের বিপক্ষে জয় নয় কেন বলেন তো